এভাবে বহু কথা আছে ধৈর্য ধারণ করা সম্পর্কে, কিন্তু দেখা যায় আমরা মুসলিমরা সেগুলো জানি যে রাসুল বলেছেন, আল্লাহ বলেছেন কোরআনে যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু দেখা যায় যে আমরা ধৈর্য ধারণ করতে পারি না। সেই কথাগুলো আমাদের স্মরণে থাকে না যখনই কেউ বিপদ আপদে পতিত হয়। এই জন্য বলেছি যে আজকের খুতবার বিষয় হবে এমন কিছু কথা আপনাকে শুনিয়ে দেই যে আপনার পূর্বে যারা বিপদ আপদে পতিত হয়েছিল তারা কি করেছিল আল্লাহর সাথে, সেটা কয়েকটা উদ্ধৃতি আমি আপনাকে দিই। প্রথম যেই দিকটি আপনাকে আমি বলবো সেটা হচ্ছে এই যে বিপদে আপনি হায় হুতাশ করতেছেন, একেবারে পোশাক টোশাক খুলে ফেলে দিলেন, বা কাউকে কারো সান্ত্বনা আপনি নিচ্ছেন না, কারো উপদেশে নিচ্ছেন না, আপনাকে প্রথম যে দিকটি বলবো সেটা কি বলেন তো দেখি, যেই বিপদটা আমার আপনার এসেছে বা যেই সন্তান বা যেই আদরের লোকটা আপনার জীবনে মারা গেল, এই ঘটনাটা কি শুধুমাত্র কেবল আপনার সাথেই ঘটেছে নাকি পৃথিবীর সব মানুষের সাথেই ঘটে? তার মানে এটা এমন একটা ব্যাপার যে শুধু আপনার আত্মীয় স্বজন বা আপনার সন্তানই মরল না, আপনার স্বামী বা আপনার স্ত্রী শুধু মরল না, পৃথিবীর সব মানুষের সাথেই এটা ঘটে। তার থেকেও বড় ব্যাপার হলো আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোর সাথে এটা ঘটেছে, পৃথিবীর মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ তাদের সাথে এটা ঘটেছে সবচেয়ে বেশি। বিশেষ করে সন্তান দিয়ে পরীক্ষা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় অসংখ্য নবীকে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইয়াকুব আলাইহিসসালাম, তারপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান কেন্দ্রিক অনেক বড় পরীক্ষায় ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার মতন একজন খলিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘকাল সন্তানবিহীন রেখেছেন, তারপরও যখন একটা সন্তান পেলেন ফুটফুটে সন্তান, আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হলো একে মরুভূমিতে ফেলে আসে, ওটাই মেরে দেওয়াই বোঝায় যে নিজের একটা কোলের বাচ্চাটাকে স্ত্রী সহ এমন জায়গায় ফেলে রেখে আসা যেখানে কোনো একটা কাকপক্ষী পর্যন্ত নাই, মরুভূমি আর মরুভূমি, আর সেখানে বেঁচে থাকার মতন কোনো অপশন নাই, তার মানে মেরে ফেলার মতোই। একবার মেরে দিলেন, আল্লাহ আবার বাঁচিয়ে রাখলেন, আবার যখন একটু বুঝতে শিখেছে তখন আল্লাহ বলেন একে জবাহ করতে হবে, তাতে তিনি টেরেনি, তারপরে জবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, তারপর আল্লাহ তাকে আবার বাঁচিয়ে দিলেন। তো এইভাবে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে পরীক্ষা করেছেন, ইয়াকুব আলাইহিসসালাম তাকে কত বড় পরীক্ষা করা হয়েছে, সবচেয়ে আদরের সন্তানটাকে তার অন্য সন্তানরা কূপে নিক্ষেপ করে দিল, সারাটা জীবন তার সে সন্তানকে বাদ রেখে তাকে বেঁচে থাকতে হয়েছিল, যেই সন্তানের শোকে তার চোখ সাদা হয়ে গিয়েছিল, চোখের দৃষ্টি হারিয়ে গিয়েছিল, বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেছেন, তার বাকি সন্তানরা বলেছে আপনি কি মরার আগ পর্যন্ত কি ইউসুফের জন্য এভাবে কান্নাই করতে থাকবেন, ও তো মরে গেছে বা কিছু। তখন ইয়াকুব আলাইহিসসালাম তার আরেক সন্তান বিনিয়ামিনকে যখন হারালেন, ইউসুফ এবং তার ছোট ভাই এই দুইজনকে যখন হারালেন, তখন তিনি কি ভাষাটা ব্যক্ত করেছিলেন তার অন্যান্য সন্তানদের কাছে, ইমাম বুখারি সেই আয়াতটা দিয়ে সেই দোয়াটা দিয়ে একটা পর্ব কায়েম করেছেন যে মান লাম ইউজহির হুজনাহু ইনদাল মুসিবা, এই পর্বটা হচ্ছে যেই ব্যক্তি নিজের দুঃখ কষ্টটাকে প্রকাশ না করে তার মর্যাদা। তার মানে আপনি যে ব্যথিত, আপনার যে কষ্ট সেটা আপনি ইজহার করবেন না, মানে প্রকাশ করবেন না ঢোল পিটিয়ে, তাহলে তার মর্যাদা। ওই সম্পর্কে একটি পর্ব কায়েম করেছেন যেটা আপনি জানাজার 41 নম্বর পর্বে পেয়ে যাবেন, এবং তিনি তাতে ইয়াকুব আলাইহিসসালামের এই দোয়াটা উল্লেখ করেছিলেন যে ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে হারিয়ে তিনি তার ফরিয়াদটা আল্লাহর কাছে এইভাবে জানিয়েছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার পেরেশানি এবং আমার হতাশাটা আমি শুধুমাত্র আল্লাহর কাছে পেশ করে দিলাম, এটা আমি দুনিয়ার কোনো মানুষের কাছে বলার কিছু নাই। তিনি ধৈর্য ধারণ করলেন। তাহলে তাদেরকে এইভাবে পরীক্ষা করা হয়েছে ইয়াকুব আলাইহিসসালামকে, তার থেকে বড় পরীক্ষা করা হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ইতিহাস জানেন তাহলে আপনি জানবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একাধিক কন্যা সন্তান এবং একাধিক পুত্র সন্তান দিয়েছিলেন, কিন্তু একটা পুত্র সন্তানও বেঁচে ছিলেন না, ছোটবেলায় মারা গেছেন। মেয়েগুলো বেঁচে ছিলেন, তার মধ্যে রাসূলের জীবদ্দশায় তিনটা মেয়ে ইন্তেকাল করেছেন, শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন, তিনিও রাসূলের ইন্তেকালের 6 মাস পরে তারও ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যুবরণ করলেন। তার মানে রাসূলের সন্তানের কেউ বাকি ছিল না পৃথিবীতে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার জীবদ্দশায় প্রত্যেকটা সন্তান মারা যাওয়া আপনি কি মনে করেন, অথচ তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সব সন্তানের কথা তো আমি আপনার কাছে বলবো না, যেটা আমার কাছে সবচেয়ে বেশি এহেম লেগেছে
যে রাসূল সাল্লামের দুঃখ কষ্টটা কি ছিল, একটা সন্তানের ব্যাপারে তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল, সেই ঘটনাটা শুধু আমি আপনার কাছে ব্যক্ত করি। তিনি ছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলাইহিস সালাম। ইব্রাহিম রাসূল সাল্লামের একটা ছেলের নাম ছিল, যেটা খাদিজা রাদিয়াল্লাহু পেটে হয় নাই, অন্য আরেকটা উম্মাহাতুল মুমিনিন তার ঘরে হয়েছে। তো ইব্রাহিম একেবারে ছোট যখন কোলের মধ্যে ছিলেন, কেউ বলেছেন 18 মাস, কেউ বলেছেন 16 মাস, তার মানে খুব নাবালক অবস্থায় মারা গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা আখাজা ইব্রাহিম, ইব্রাহিমকে কোলে নিলেন, যখন মরে যাবে সেই মুহূর্তে কোলে নিলেন, চুমু খেলেন, চোখে মুখে লাগালেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন, আবার একবারে মুমূর্ষু অবস্থায় তার কাছে গেলেন, তারপরে কোলে নিয়ে তখন তিনি কান্না করলেন। ফা রাসূল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজরিফান, রাসূলের দুই চোখ ভরে অজস্রভাবে তিনি কান্না করতেছেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বলতেছেন, ও আন্তা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করেন। রাসূলুল্লাহ বলছেন, আপনিও কান্না করেন যেটা আপনি আমাদেরকে নিষেধ করেন এই ব্যাপারে। তখন রাসূলুল্লাহ বলতেছেন, হে ইবনে আফফান ইন্নাহা রাহমা, এই যে কান্না চলে আসে এটা হচ্ছে রহমত, কিন্তু এই দুঃখ বেদনাটা এমন যেন না হয়, ইন্নাল আইনা তাদমান, চোখ তো ঝরবে, ওয়াল কালবা ইয়াহজুন, এবং অন্তর ব্যথিত হবে, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে আমরা মুখে এমন কোনো কথা বলবো না যেটা আমাদের প্রতিপালক অসন্তুষ্ট হয়ে যাবে। তার মানে আপনার যত দামি সম্পত্তি হোক না কেন, যত দামি ব্যক্তিত্বই হোক না কেন, সে যদি ইন্তেকাল হয়ে যায়, মরে যায়, তার মানে আমাদের চোখ তো ঝরবে, অন্তর ভীতিত হয়ে যাবে, কিন্তু জবান দিয়ে এমন কোনো অকল্যাণকর কোনো কথা আপনার বের হতে পারে না যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। কেননা আজকে অধিকাংশ মুসলিম মা বোনদেরকে দেখা যায় তারা এই ধরনের মন্তব্য করে, যাদের সন্তান একটু সুঠাম বা একটু সাবালক হয়ে গেছে বা অনেক আদরের হয়ে যায়, তখন তাকে যদি কেউ মেরে দেয় বা কোনো কারণে গুম হয়ে যায় বা মরে যায়, তখন সে আল্লাহকে গালি দিতে থাকে, আল্লাহকে গালি দিতে থাকে। আমাদের চোখের সামনে এমন অনেক দৃশ্য আমি দেখেছি। আমাদের এলাকার একটা মহিলা আমাদের ক্লাসমেট ছিল, তো ওনার একটা বড় ছেলেকে ক্রস ফায়ারে মেরে দিয়েছিল র‍্যাব, যদিও সন্ত্রাস ছিল বা কিছু, তো যে র‍্যাব মেরে দিয়েছে, যেটা আমাদের ক্লাসমেট। সেই সুবাদে আমি যখন সৌদি আরব থেকে এসেছি, তার মায়ের সাথে আমার দোকানে দেখা, তখন আমি জিজ্ঞেস করলাম, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ, আসলে আমাকে তাকে জিজ্ঞেস করার দরকার ছিল না, কারণ অজ্ঞদের থেকে আপনি যত দূরে থাকবেন তত বেটার। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, আপনি কেমন আছেন, উনি এমন কিছু মন্তব্য করলো আল্লাহ সম্পর্কে যেটা আমার কান শোনার জন্য প্রস্তুত ছিল না, অথচ তিনি মুসলিম। অতএব আমরা প্রত্যেকে সতর্ক সাবধান হয়ে যাই। দেখেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে তুচ্ছ একটা সৃষ্টি। আপনি যা কিছু করেন, আল্লাহর সামান্যতম অপমান, সামান্যতম ক্ষতি আপনি করতে সক্ষম নন, বরং আপনি নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বাজে মন্তব্য করে আপনি নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলেন। বরং এইভাবে আল্লাহ পরীক্ষা করে থাকে তার বান্দাদেরকে, যে আমার বান্দার আমার সম্পর্কে কি ধারণা করে। এটাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইন্দা জান্নি আবদি বি, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার ধারণাতীত তার সাথে থাকি, ও আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি ওর সাথে এমন আচরণই করব। এই জন্য আমাদেরকে ভালো আচরণ করতে হবে, ভালো মন্তব্য করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তি যদি বলতে পারে এই কথা, যে আমি আমার জবান দিয়ে এমন কোনো কথা বলতে পারি না যেটা আমার রব অসন্তুষ্ট হয়ে যাবে, তো চোখ ঝরতেছে এবং তিনি ব্যথিত এটা বললেন, এবং তিনি ইব্রাহিমকে কোলে নিয়ে তিনি বলতেছেন, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম আলা মাহজুনুন, হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদের কারণে আমরা সবাই ব্যথিত, আমরা সবাই দুঃখ কষ্টে পড়ে গেলাম। এমনকি রাসূলুল্লাহ নিজেও এবং সাহাবা একরামার পর্যন্ত অনেক কাজ ছিলেন সেই দিন, এবং রাসূলুল্লাহ বলেছিলেন যে তোমার বিদায়ে আমরা সবাই ব্যথিত, আমরা সবাই শোকাহত, এটা বলেছিলেন, যেটা আপনি বুখারিতে পেয়ে যাবেন 1313 নম্বর হাদিসটির মধ্যে। কেন আমি এতগুলো সন্তানের মধ্যে শুধু ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটা আপনার কাছে বলতেছি, কারণ এটা রাসূলুল্লাহর কাছে অনেক মূল্যবান একটা সম্পদ ছিল, অনেক মূল্যবান একটা সন্তান ছিল। সেটা কি জানেন, ইতিহাস বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বিধানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরও কোনো নবী পৃথিবীতে আসতো, আল্লাহ যদি কাউকে নবী করার ইচ্ছা করতেন, তাহলে তার এই ছেলে ইব্রাহিম বেঁচেও থাকতো এবং নবীও হতো। কি মনে করে রাসূলুল্লাহকে সংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে আপনার পরে, মানে আপনি রাসূলের মর্যাদাটা বোঝেন, আল্লাহর কাছে তার মর্যাদা এমন যে তার পরে আর কাউকে আল্লাহ নবী করবেন না বিদায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছেলেকে পর্যন্ত পৃথিবীতে বাঁচিয়ে রাখেন নাই। কি মনে করে
আমরা অনেক সময় এই যে মক্কার মুশরিকরা রাসূলুল্লাহকে যে গালি দিত যে সে হচ্ছে খোজা মানে আপাহিজ বা যেটা কি বলে সন্তান যাদের না থাকে ছেলে সন্তান যাদের না থাকে এমন করে গালি দিত কিন্তু ওরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বোঝে না এখানে তার সন্তানগুলো তার ছেলেগুলো বেঁচে না থাকাটাই ছিল রাসূলুল্লাহর জন্য সম্মান কেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা এমন রেখেছেন যে তার কোনো সন্তান বেঁচে থাকলে আল্লাহ অবশ্যই তাকে নবী করতেন এটা হচ্ছে তার মর্যাদা তো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার এই মর্যাদাটা ছিল এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা থেকে একটা হাদিস নিয়ে নেন লাম্মা মাতা ইব্রাহিম ইবনু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা রাসূলের ছেলে ইব্রাহিম যখন মারা গেলেন রাসূলম তার জানাজা পড়ালেন এবং তিনি বললেন ওয়াকালা ইন্নাল্লাহু মুরদিআতান মুরদিআন ফিল জান্নাহ আমার এই সন্তানের জন্য আল্লাহ জান্নাতে দুধ মা রেডি করে রেখেছেন ওকে জান্নাতে দুধ পান করার জন্য ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এবং বলেন ওয়ালাউ আশ আমার এই ছেলে যদি বেঁচে থাকতেন লাকানা সিদ্দিকান নবিয়া তাহলে ও একজন সত্যবাদী নবী হতো এটা রাসূলুল্লাহ বলেছেন ইবনু মাজা এই হাদিসটাকে কোট করেছেন নাসিরউদ্দিন আলবানী এতটুকু পর্যন্ত সহি বলেছেন যেটা আপনি 1511 নম্বর হাদিসে পেয়ে যাবেন যে এই এতটুকু শব্দ সহি কিন্তু অন্য অন্যরা বলেছেন যে না এটা রাসূলুল্লাহর উক্তি ছিল না রাসূলুল্লাহর সহি হাদিস নয় বরং এটা একজন সাহাবীর উক্তি ছিল যেটা ইমাম বুখারী কোট করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি রাসূলুল্লাহর ছেলে ইব্রাহিমকে দেখেছেন রাআইতা ইব্রাহিম ইবনা নবিল্লাহ আপনি কি রাসূলুল্লাহর ছেলে ইব্রাহিমকে দেখেছেন কালা মাতা সাগীরান সে তো অনেক ছোটবেলায় মারা গেছে তার মানে তার সাথে সাক্ষাৎ হয়নি ওয়ালাউ কুদিয়া আইয়াকুনা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুন আশা ইবনাহু যদি আল্লাহর বিধানের মধ্যে রাসূলের পরে অন্য কোনো নবী পৃথিবীতে আসার কোনো বিধান থাকতো তাহলে আল্লাহ রাসূলের এই ছেলেটাকে বাঁচিয়ে রাখতেন এবং এও নবী হতো এটা ইমাম বুখারী কোট করেছেন এবং এই হাদিসটাকে আকীদার বড় একটা মানদণ্ড বানানো হয়েছে কাদিয়ানীদের বিপক্ষে যাবে এটা কাদিয়ানীরা যেমন রাসূলের পরে আকসি নবী বানিয়েছে ওদের বিপক্ষে যাবে এটা যে যদি পৃথিবীতে কেউ নবী হতো তাহলে গোলাম আহমদ কাদিয়ানি নয় বরং রাসূলের ছেলেকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন কিন্তু সেও বেঁচে থাকেনি এটা ইমাম বুখারী কোট করেছেন যেটা আপনি 6194 নম্বরে পেয়ে যাবেন তাহলে আব্দুর রহমান বিন আউফ তিনি বলতেছেন যে রাসূলের এই ছেলের মর্যাদা ছিল যে তিনি যদি নবী হওয়ার মতো কেউ বাকি থাকতো পৃথিবীতে তাহলে এই ছেলেকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন এবং নবী করতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানার পরে যখন সেই সন্তান তার কোলে মারা যাচ্ছে চোখ দিয়ে পানি ঝরতেছে বলেন তো দেখি এবার রাসূলের এই ছেলের চেয়ে বা সাহাবা একরামদের চেয়ে কি আমাদের প্রিয়জন আমাদের সন্তান বেশি দামি কি করে হতে পারে এটা বরং রাসূলের আরেকটা ঘটনা আমি আপনার কাছে তুলে ধরি আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন কানা তা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান হিনা কুতিলাল কুররা যখন 70 জন সাহাবীকে কুররা এরা হচ্ছে হাদিস মানে কোরআনের হাফেজ 70 জন সাহাবীকে যখন মিথ্যা মানে মিথ্যা কথা বলে নিয়ে গিয়ে হত্যা করে দেওয়া হয়েছিল 70 জন কাউকে বাকি রাখা নাই একজন শুধু একটু পায়ে খোরা ছিল এমন একজন সাহাবী ল্যাংরা উনি শুধু বেঁচে ছিলেন তিনি কোনোভাবে মদিনাতে ফিরে আসতে পেরেছিলেন কিন্তু রাসূলের কাছে আগেই সংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে আপনার এই 70 জন সাহাবীকে তারা শহীদ করে দিয়েছে কোন একটা এলাকায় নিয়ে গিয়ে মুনাফিকরা তো 70 জন সাহাবীকে যখন শহীদ করা হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হত্যা করেছিল ওই পাপীদের শানে বা পাপীদের বিরুদ্ধে এক মাস টানা তিনি কোনোতে নাজেলা করেছেন মানে বদ্ধ করেছেন এক মাস এবং আয়েশা আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিনা হুজনান কাত্তুন আশাদ্দ মিনহু এই 70 জন শহীদের কারণে রাসূলুল্লাহকে যত ব্যথিত হতে আমি দেখেছি অন্য কোন ঘটনাতে এত ব্যথিত হতে দেখিনি কি মনে করেন কোরআন নাজিল হয়েছে আর তার মধ্যে 70 জন হাফেজকে যদি 70 জন শিক্ষককে যদি মেরে দেওয়া হয় আর বাকি থাকে কে রাসূল এত বেশি ব্যথা পেয়েছিলেন যে টানা এক মাস তাদের উপরে বদ্ধ করেছেন এবং অনেক বেশি তিনি পেরেশান এবং ব্যথিত ছিলেন কিন্তু তারপরেও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন মন্তব্য করেছেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট পেতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলাফ চলে যায় তিনি এটা করেননি তো তাদের চেয়ে রাসূলের সন্তানের চেয়ে আমার এই সন্তান আমার এই আত্মীয় নিশ্চয়ই অনেক দামি নয়
যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারেন, সাহাবায়ে কেরামরা যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আমাদেরকেও এই ধৈর্য অবলম্বন করতে হবে। আর সবথেকে বড় ব্যাপার হলো যিনি স্বয়ং রাসূলুল্লাহ তারই তো ইন্তেকাল হয়ে গেছে, আপনি বলেন তো দেখি তার মৃত্যুর শোকে কোন দিন আপনি শোক পালন করেছেন? যেভাবে একটা সন্তান মারা যায়, যেভাবে কারো পিতা মাতা মারা যায়, যেভাবে কারো ভাই বোন মারা যায়, আর আত্মীয় স্বজনরা যেভাবে চিৎকার করে, আপনি বলেন তো আপনার জীবনে রাসূলুল্লাহর মৃত্যুকে কেন্দ্র করে কোনোদিন এতটা কষ্ট অনুভব হয়েছিল কিনা? আপনি কোনোদিন ফিল করেছিলেন কিনা যে আমার কলিজার টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন? এটা আপনি মেনে নিয়েছেন? কিভাবে মেনে নিলেন? আপনার চোখ দিয়ে তো একটা ফোঁটা পানিও ঝরে না। তো সাহাবায়ে কেরামরা মেনে নিয়েছিল, তা আমাদেরকে সেই ঘটনাগুলোকে স্মরণ করতে হবে যে আমরা তো অনেক দামি দামি সম্পদ হারিয়েছি, আমরা তো ধৈর্য ধারণ করেছি। অতএব এই সম্পদ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছে, আমাদেরকে এই সম্পর্কেও ধৈর্য ধারণ করতে হবে।